হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি অল্প লাউয়ের সাথে একটু চালের গুঁড়ো ও একটু সুজি দিয়ে ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এর জন্য আমি এখানে একটা 400 গ্রাম ওজনের লাউ নিয়েছি। লাউটাকে একটু কেটে খোসাটা ছাড়িয়ে পরিষ্কার করে নেব। এদিকে আমি লাউটাকে গোড়াটা একটু কেটে নিলাম, তারপর লাউটা মাঝে মাঝে অর্ধেক করে কেটে নিচ্ছি। এর আমি অর্ধেকটা পরিমাণে লেবু নিব। লাউটা আমার 400 গ্রাম ওজন ছিল, এর থেকে আমি অর্ধেকটা নিলাম, মানে এটা আমি 200 গ্রাম ওজনের লাউ দিয়ে এই রেসিপিটা তৈরি করব। তো প্রথমে লাউটাকে নিয়ে নিলাম, তারপর এটাকে আমি খোসাটা ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার আজকের লাউয়ের এই ভীষণই হেলদি ও টেস্টি এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন, তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন, লাউটাকে এখানে আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি লাউটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। দেখুন, এইভাবে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। লাউয়ের মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে এবং লাউ আমাদের শরীরের পক্ষে ভীষণই হেলদি, তাই লাউ দিয়ে যে কোনো রেসিপি তৈরি করা হোক না কেন সেটা শরীরের পক্ষে ভীষণই উপকারী হয়। তো দেখুন, এরপর আমি লাউটাকে এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। লাউটা ভীষণই কচি ও নরম আছে, তাই এরকম বড় বড় ছোট ছোট যেমন খুশি একটা টুকরো করে নিলে লাউটা খুব সহজেই এটাকে আমি কেটে নিয়ে পর মিক্সিতে দিয়ে একটু পেস্ট করে নেব। দেখুন, এখানে লাউটা কাটা হয়ে গেছে। এরপর একটা মিক্সির জার নিয়ে নিচ্ছি। মিক্সিং জারের মধ্যে সমস্ত লাউয়ের টুকরোগুলো নিয়ে নেব। দেখুন, সমস্ত লাউয়ের টুকরোগুলো এই মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। তারপর এখানে সামান্য পরিমাণে জল দিয়ে লাউটাকে খুব মিহি করে পেস্ট করে নেব। এখানে আমি খুব কম, প্রায় 2 চামচ মতো জল দিয়েছি। জলটা দেওয়ার পর লাউটাকে খুব সুন্দর মিহি করে পেস্ট করে নিয়েছি। এরপর একটা পাত্র নিয়ে তাতে সমস্ত লাউয়ের পেস্টটা দিয়ে দিলাম। এরপর মিক্সিং জারটা ধুয়ে আবারও 2-3 চামচ মতো জল দিয়ে দিলাম। এরপর একটা হাতার সাহায্যে লাউয়ের এই পেস্টটা জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন, এটা খুব মিহি করে পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর আমি এই গ্লাসে জল নিয়েছিলাম, মেজারিং কাপের 1.5 কাপ পরিমাণে, সেই জলটাই আমি অল্প অল্প করে ইউজ করব এবং পরে আপনাদের জানিয়ে দেবো যে আমি কতটা পরিমাণে জল ইউজ করেছি। তো এখনও পর্যন্ত আমি 1/2 কাপ পরিমাণে জলের ব্যবহার করেছি। এরপর এখানে আমি নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো। মেজারিং কাপের 1/2 কাপ পরিমাণে আমি চালের গুঁড়ো নিয়েছি। এই চালের গুঁড়োটা আমি বাড়িতেই তৈরি করেছি এবং এর সাথে আমি নিয়ে নিলাম 1/2 কাপ পরিমাণে সুজি। তো চালের গুঁড়োটাকে আমি প্রথমে জলে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, তারপর জল ঝরিয়ে মিক্সিতে দিয়ে চালটাকে গুঁড়ো করে নিয়েছিলাম। এরকম চালের গুঁড়ো যদি তৈরি করে বাড়িতে রেখে দেন তো অনেক সময় অনেক রেসিপিতেই খুবই সুবিধে হয়। তো দেখুন, আমি এই চালের গুঁড়োটা নিয়েছি 1/2 কাপ এবং সুজিও 1/2 কাপ। এরপর সমস্ত কিছু দিয়ে এই লাউয়ের সাথে অল্প অল্প করে আবারও জল দিচ্ছি আর একটা বেটার মতো তৈরি করে নিচ্ছি। এইভাবে এটাকে দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব। এটা খুব ভালো মতো মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে আমি প্রায় 15-20 মিনিটের জন্য এটাকে রেখে দেবো। যেহেতু এর মধ্যে সুজি দিয়েছি, সুজিটা ভিজতে একটু সময় লাগবে, সেই জন্য আমি 15 মিনিটের জন্য এটাকে রেখে দিয়েছিলাম। 15 মিনিট পরে এর আমি ঢাকাটা খুলে নিলাম। দেখুন, সুজিটা এখন অনেকটাই ঘন করে দিয়েছে ব্যাটারটাকে, সুজিটা অনেকটাই জল টেনে নিয়েছে। এরপর আমি আবারও এখানে 2-3 চামচ মতো জল দিয়ে দিলাম, তারপর আবারও এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই লাউয়ের রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বানিয়ে নিতে পারেন, দারুণ একটা হেলদি রেসিপি। এদিকে আমি একটা বড় সাইজের পেঁয়াজ টুকরো করে নিয়েছি, একটা বড় গাজরের অর্ধেকটা নিয়েছি এবং কয়েকটা কারি পাতা কুচিয়ে নিয়েছি। তো প্রথমে পেঁয়াজটা দিয়ে দিলাম, তারপর গাজরটা দিয়ে দিলাম। গাজরটা আমি অর্ধেকটা গাজর গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছিলাম এবং কিছুটা কারি পাতা আমি একটু কেটে টুকরো করে নিয়েছিলাম। এরপর কারি পাতা, গাজর ও পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এদিকে আমি স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। তারপর এখানে ঝালের জন্য এখানে 1/2 চা চামচ পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। এরপর আমি 1 চা চামচ পরিমাণে জিরে, গোটা জিরেকে আমি একটু ভেজে নিয়েছিলাম। সেই ভাজা জিরেটাকে একটু হামালদিস্তার মধ্যে দিয়ে গুঁড়ো করে নিয়েছি, সেই জিরের গুঁড়োটাকেও এখানে দিয়ে দিলাম। এখানে ভাজা জিরের গুঁড়ো দিলে এর টেস্টটা খুবই ভালো হয়, এই জন্য আমি 1 চা চামচ পরিমাণে গোটা জিরেকে ভেজে গুঁড়ো করে দিয়েছি। তো দেখুন, সমস্ত কিছু দেওয়ার পর এটাকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি।
এরকমভাবে সবজি দিয়ে তৈরি করলে এটা ভীষণই হেলদি হয়। এরপর আবারও এখানে আমি 1 চামচ মতো জল দিলাম, ব্যাটারটা একটু ঘন মনে হচ্ছিল। তো দেখুন, এরপর আমি জল দেওয়ার পর সমস্ত কিছুর সাথে আবারও খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে একটু চাট মশলার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে, সেটাকে দিয়েও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু খুব ভালো মতো মেশানো হয়ে গেলে সব শেষে এখানে আমি 1/2 চা চামচ পরিমাণে একটু বেকিং সোডা দিয়ে দিলাম। বেকিং সোডার পরিবর্তে আপনারা এখানে একটা ছোট ইনো প্যাকেটে অর্ধেকটা ইনোরও ব্যবহার করতে পারেন। তো দেখুন, সমস্ত কিছু দিয়ে এগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, ব্যাটারটা খুব বেশি পাতলাও হয়নি, আবার খুব বেশি ঘনও হয়নি, একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। এদিকে গ্যাসে একটা আমি তাওয়া বসিয়ে দিয়েছি, তারপর এখানে 1/2 চা চামচ পরিমাণে সাদা তেল দিয়েছি। তেলটাকে তাওয়ার চারিদিকে একটা হাতার সাহায্যে ভালো করে ছড়িয়ে নিলাম। এরপর আমি 1 হাতা পরিমাণে ব্যাটার দিয়ে দিচ্ছি, তারপর আমি এগুলো মিডিয়াম সাইজের একটু চিলার আকারে তৈরি করে নেব। তো দেখুন, এইভাবে আমি একটু মিডিয়াম সাইজের চিলার মতো করে এটাকে চারিদিকে মেলে দিলাম। যেহেতু এর মধ্যে পেঁয়াজগুলো একটু বড় বড় করে কেটে দেওয়া আছে, সেজন্য এটাকে খুব বেশি পাতলা করে তৈরি করা যাবে না, এরকম একটা মিডিয়াম সাইজের চিলা মতো তৈরি করে নেব। তারপর ওপরটা যখন শুকিয়ে আসবে, ওপরটা তো আবারও 1/2 চা চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। এরপর এটাকে আমি প্রায় 2 থেকে 2.5 মিনিটের জন্য হওয়ার জন্য অপেক্ষা করেছিলাম। 2.5 মিনিট পর এটাকে আমি উল্টে দিচ্ছি, এবং গ্যাসের ফ্লেমটা আমি সম্পূর্ণ লোতেই রেখেছিলাম। লো ফ্লেমে এটাকে আমি 2 থেকে 2.5 মিনিট মতো রেখেছিলাম। তারপর উল্টে পাল্টে আবারও দুদিকটাই লাল লাল করে ভেজে নিলাম। দেখুন, এখানে একটা চিলা আমার খুব সুন্দর মতো তৈরি হয়ে গেছে। এরপর আমি এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি, এবং এই একই পদ্ধতিতে আমি আবারও একটা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই রেসিপিটা আপনারা সকালের ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে, কিংবা বিকেলের দিকে হালকা স্ন্যাক্স হিসেবে বানিয়ে নিতে পারেন, কিংবা এটাকে ডিনারও সার্ভ করতে পারেন, কারণ এটা শরীরের পক্ষে ভীষণ হেলদি। লাউ আছে, গাজর আছে, পেঁয়াজ আছে, খুব অল্প তেলে সবজিতে ভরা একটা রেসিপি। তো এই রেসিপিটা আপনারা খুব ভীষণই টেস্টি রেসিপিটা আপনারা অবশ্যই আবার বাড়িতে ট্রাই করবেন, এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। তো দেখুন, এখানে আর একটা চিলাও আমি একইভাবে ছড়িয়ে দিলাম। এরপর এটাকে এভাবে হতে দেব। এখানে বন্ধুরা, আপনাদের বাড়িতে যদি চালের গুঁড়ো না থাকে, সেক্ষেত্রে আপনারা সুজির সাথে 1/2 কাপ পরিমাণে বেসন মিশিয়েও এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন, সেক্ষেত্রেও এটা একই রকম লাগবে খেতে। তো দেখুন, আমি এরপর উপরে আবারও 1/2 চা চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম, তারপর এটাকেও উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখুন, 1 পিঠ হয়ে গেছে, এরপর এটাকে উল্টো পিঠ করে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি যদি ভালো লাগে, অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন, এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, এরপর আমি এটাকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি, তারপর এটাকেও আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এরপর আমি এইভাবে সমস্তগুলো বাকিগুলো পরে ভেজে নেব, যে কটা ভেজেছি এখন সেগুলো আমি সার্ভ করে দিচ্ছি। তো আমি এগুলো দেখুন একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা, এটাকে আমি বাড়িতে থাকা ফ্রেশ টক দইয়ের সাথে সার্ভ করেছি। আপনারা এটাকে যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন, কারণ এখানে তো প্রচুর পরিমাণে সবজি দেওয়া আছে, তাই এটার জন্য আলাদা করে সবজি করার আর কোনো প্রয়োজন নেই। তো দেখুন, আমি এভাবে এটাকে টক দইয়ের সাথে সার্ভ করে দিয়েছি। দেখুন এগুলো কতটা নরম হয়েছে। এরপর একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এগুলো ভীষণই নরম হয়, এবং উপরটা খুবই মুচমুচে হয় চালের গুঁড়ো দেওয়ার জন্য। তো এইভাবে আমি এটাকে টক দইয়ের সাথে সার্ভ করে দিলাম। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের বিশেষ ধন্যবাদ।